গেল কদিন আগেও এমন শুনশান আর নীরব পরিবেশ করোনা মোকাবেলায় বেশ প্রশংসা কুড়িয়েছে বর্তমান সরকার। মরণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বের ন্যায় দেশেও বর্তমান সরকার উদ্যোগ নেয় কঠোর লকডাউনের। আর সরকারের এমন কঠোর নির্দেশনা মানতে মাঠে ছিল সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লকডাউনের কঠোর আইন পরিপালনে সব কিছু স্বাভাবিক চললেও লকডাউন খুলে দেওয়ার পর থেকে আবারও পুরনো চেহারায় ফিরে গেছে রংপুর জনপদের আটটি জেলা চিত্র। বেড়েছে জনসমাগম, সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধির বিষয়টি বরাবরই থাকছে উপেক্ষিত। তবে মাইটিভির ক্যামেরা দেখার পর থেকে অনেকেই মুখে গামছা পেঁচিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আবার অনেকেই আগে থেকে যেন অজুহাতের বিষয়টি মুখস্থ করে রেখেছেন। সরকারের যে নিয়ম নীতিবিধি মোতাবেক যে চলিবে সেটা অনেকের নেই, এবং সামাজিক দূরত্ব বজায় রাখে কেউ চলেছে না। মাস্ক অবশ্যই পরি, মোটরসাইকেল হুট করে রেখে দিয়েছি সামনে, মাস্কটাও রেখে দিয়েছি। সমস্যা আছে, দোকানদারি করতে দেন, কথা বলছে তো দোকানদারি করতে দেন। কেউ নাকি মাস্ক পরছে, অনেকে মাস্ক পরতেছে না, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। যদিও সরকার ভ্যাকসিন প্রদান সহ পর্যাপ্ত পরিমাণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে নজির সৃষ্টি করলেও আবারও এই করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন খোদ স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক। পথে ঘাটে চলাফেরা করার সময় দেখছি মানুষ মুখে মাস্ক প্রপারলি দিচ্ছে না, হ্যাঁ, এবং সামাজিক দূরত্ব বজায় রাখছে না। আর রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন করোনা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করোনা প্রতিরোধে আমাদের করণীয় কী সে বিষয়ে কিন্তু প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক একদম ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে একটা কমিটি করা আছে, এবং তারা আমাদের এই সব সকল সংস্থাকে তারা সহযোগিতা করবে, পাশাপাশি তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিভুক্ত এলাকায় তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আর এদিকে লকডাউন খোলার পর থেকে সব বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়া মতো, যদিও সামাজিক দূরত্ব সহ মাস্ক ব্যবহারে বেশ অনীহা ছিল অনেকের মধ্যে। তারপরেও কর্তৃপক্ষ ক্ষতি পুষিয়ে নিতে মানতে নারাজ করোনা সংক্রমণ মোকাবেলার স্বাস্থ্যবিধি। রংপুর বিভাগের আট জেলায় করোনা রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে অসংখ্য প্রাণহানি ঘটলেও গ্রামীণ জনপদের হাটবাজারের অবস্থাগুলো যেন ফিরে গেছে অতীতের চিত্রে। আর মার্কেট বিপণী বিতানগুলো তো কোনোভাবেই মানছে না স্বাস্থ্যবিধি। আবু সেতপু, মাইটিভি, রংপুর।